Ole! Ei, Tinta, Tinta, ты как знал? Ой, как мне кусоти, кусоти от него спрогетели, ты так оно кам. Лава се кону. Корко на сайт башар мулла на изу тей Тинта, Тин. Аллах мадр джанно, нью джита на корто. Это ван Аллах ри кутру тира хошу. Тасара кисуина. Тапни дай кодала молчен. Уже пой чолиш, пой талиш, вачар хоне. জুয়ার চলে যায় কে বলছে জুয়ার চলে যায় জুয়ার ফিরানো যায় আপনি জানেন না তাই হায় হায় রে কি কথা রে বলি হারি যিনি নাকি সঠিক শুদ্ধ পুরুষ হ্যাঁ ওখানে বান মেরে আবার সেটাকে চালু করে ষাট বছর ওই পরাজয় যদি কোনো সাধিকা মহিলার বুকে দুধ আসে বা আবার নিম্ন দ্বারে যদি সেই জুয়ারটা আসে কামের জুয়ারটা যদি বয় তবেই তো হয় সেটা সন্তানের জন্য নাকি সন্তান পেটে আসে আপনি কি বলেন কার কাছে ভালো কিছু বলেন খালি মনে করছেন একটু করে হেসে দিব তাতেই মনে হয় কাকলি একবারে গলিয়ে পড়বি তা হবি না অত সস্তা জিনিস না এটা প্রথম মায়া নদীর উত্তর ধার আর সেটা
বিক্রি হয় না, তারপরে আজ আমার কিছু কথা হওয়ার দরকার, বুঝতেও সে বটে, কিন্তু আরো যতটুকু সময় সময় আছে আমাকে গানের মধ্য থেকে উনি বলেছেন, আমি কিন্তু ভুলি নাই, বলে যে শিবলি দেখি আসে নদীর কাঁটা
অনেক সময় তোমাকে বলা কিছু বলতেছে, আসলে যে তোমরা তোমরা এক এটা কেউ বুঝতেছে, আর কিছু করলে ওর গায়ে লাগবো না, এরা পুরুষের জাত না। যাই হোক তুমি মনে নিও না কিছু, আমার মাটির নিজেরাই সোনার বান্ধবরে, তোমারে রাখিব বড়াদরে, তুমি আমার আমি তোমারে সাগরে, তুমি আমার আমি তোমারে সাগরে, তোমারে রাখিব বড়াদরে, আমার মাটির নিজেরাই সোনার বন্ধুরে, তোমারে রাখিব বড়াদরে। Thank you.
শিক্ষা দিয়েন যে পুরুষরা কি করবে।
I'm gonna go to
সম্মানিত শ্রোতা, এখন মনে হয় সীমা যদি থাকতো, দাদা গুরু বক্কর সাইজে তিনি যদি থাকতে, তাহলে সুন্দর একটা শাড়ি কিনে দিতাম। আমি তো হারিয়েই ফেলেছি এই পৃথিবীর বুকে যার গুরু বেঁচে আছে, যার পিতা মাতা বেঁচে আছে, তাদের উদ্দেশ্যে আমি বলবো, মক্কা হইল বাবা, মদিনা হইল মা। ওই মক্কা মদিনার মধ্যে যদি তুমি আমার খাবার, সেই খাবার খাই আমার পাত্র পিতা মাতার অন্তরে কষ্ট দিয়ে যদি হজেও যান, হজ কবুল হবে না। ওই মক্কা মদিনা এমন জিনিস, পিতা মাতা হইল প্রথম গুরু, স্কুলে থাকে শিক্ষা গুরু, তারপরে একজন মানুষ হওয়ার জন্য একজন দীক্ষা গুরুর হাতে হাত দিতে হবে। এই গুরুর হাতে হাত দিয়ে জীবনটাকে শুদ্ধ করতে হবে, খাঁটি একজন মানুষ হতে হবে। ষোলো আনা নিয়ে আমরা এসেছি, এই ষোলো আনা যেন আমরা নিয়ে যেতে পারি। সম্মানিত শ্রোতা, এর মধ্যে অনেক মানুষ কিছু শিখার এক দিয়েই গুরুজিকে হারিয়ে ফেলেছে। ওই ব্যক্তির মনে যে কত ব্যথা, সেই গুরুজিকে হারিয়ে সেই জানে আর কোথাও মিলে না সেই ঢাক। তাই কবি আল বিজয় সরকার তার স্ত্রী সন্তানকে হারিয়ে এই গানটা তিনি লিখেছিলেন। সম্মানিত শ্রোতা, আমার এই গান শুনে অনেক মানুষ হাসতেছে, আবার অনেক কিছু মানুষ কাঁদতেছে। যারা হাসতেছে আর যারা কাঁদতেছে তাদের মধ্যে দুই রকম, যারা হারায় নাই আপন জন, তারা হারানোর ব্যথা বুঝে না। আমার মা বলতেন যে মানে যার অন্তর ফাটে তার বাইরের চক্ষু দিয়া পানি বাহির হয়, আর যেই ব্যক্তি কোনো কিছু হারায় নাই ওই ব্যক্তির মন এখন কাঁদবে না, সেও কাঁদবে তার কাঁদার সময় হইলে। তাই যারা হাসতেছে আর যারা কাঁদতেছে তাদের মধ্যে একটু পার্থক্য আসতে করু দেখায়। তাই কবি আল বিজয় উনি বলেছেন,
बाकी पूरे जावे আমি মনে মনে ভাবতাম ভাই টাকা নেবে তাহলে তো মাইলার কিছু জিনিস করবে আমি বলতাম কি বল তুই টাকা নিবি না মেলার জিনিস খাবি তা বলছে আমি টাকাও নেব না জিনিসও খাবো না হাত ছেড়ে দে কি বলতো জানেন যে ভাইয়া বাবা মারা যাওয়া 5 বছর বাবা বেঁচে থাকতে গান গিয়ে তোমার মতো এই পোশাক পরে বাড়িতে আসতো 5টি বছর হলো দেখি না তুমি দাঁড়িয়ে থাকো প্রাণ ভরে তোমাকে দেখে বাবা হারানোর ব্যথা একটু হলো দূর আসলে বড় অভাব বলকে বলেছিলাম বোন আমি বড় তোর তুই আমাকে দেখে বাবা হারানোর ব্যথা দূর করিস একটাবার বলিয়ে দে আমাকে আমি কার মুখ দর্শন করে আব্বু হারানোর কথা পৃথিবীর কোন স্থানে এই ব্যথার সুযোগ মেলে ওরে জংলা পাখি করল সর্বনাশ আমি করি তালা
Thank you.